নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত এক ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করছিল এ সময় রাগের অথবা রাগে অথবা দুঃখে স্ত্রী স্বামীকে বাবা ডেকে ফেলেছে এতে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে কেনা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ফজরত সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজরত সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজরত সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই রসুল সাল্লা গরুর মাংস খেয়েছেন কি না এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শোনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রূপ যদি গান বা অন্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে বোন ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলেই মৃত ব্যক্তি সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যে যেটির কারণে অন্য আরোজন্য কাজের পথে যান যেমন কথা কথা তিনি একটা কোরআন রেখে যান এ কোরআন কেউ তেলাওয়াত করল তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন তো মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলে যদি কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেনটি যিনি তেলাত করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সবাব দিবেন আশা করা যেতে পারে আশরাফুল হক শুভ আপনি জানতে চাইছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করছিল সময় রাগের দুঃখে স্ত্রী স্বামীকে বাবা ডেকে ফেলেছে এতে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে না কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাবা ডেকে ফেলেন তাহলে এতে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না এবং এই কথাটা ফতায় স্বামীর ব্যাখ্যা অনুপাতে এটি কালামে লভ বা অনর্থক কথা হিসাবে বিবেচিত হবে এটার কারণে কোনো কিছু তাদের উপরে আরোপ হবে না তবে হ্যাঁ স্বামী যদি তার স্ত্রীকে বলেন তুমি আমার জন্য আমার মায়ের মতো বোনের মতো তাহলে এটাকে জেহার বলা হয় এই জেহারের যদি কাফারা দেওয়া হয় তাহলে তার জন্য তার সাথে স্বাভাবিক জীবন করা বৈধ আর তা হলে সেক্ষেত্রে ভিন্ন বিধান তাদের উপরে আরোপিত হবে কিন্তু স্ত্রী যদি এটা বলেন তাহলে তাতে কিছুই হবে না আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে আর সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু একটি অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেনশাল আপনার গুণা হবে না জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি। দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রব্বুল আলমীর সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তা গ্রস্ত গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল আলমিনের চেয়েতে শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহে উঠে চান এবং আল্লাহর সাথে কথা বলুন করেন বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রি ইল্লাহি তাতমাইনুল কলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহর স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি ইংশাল আল্লাহদুল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনৌদ্দিল্লাহ আল্লাহ তালার বাহিনীসমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচেয়ে বড়ো উপায় অতএব ভরসা আল্লাতালার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড়ো উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তা অক্কল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ঈশ্বাল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর কারোর ক্ষমতা নেই এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজর সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজর সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই ভাই আবদুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজর সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজরত সালাদ মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা মতো পড়তেই পারেন না কীভাবে আমরা ফজরসালাদ পড়তে পারি এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা আল্লাহ সমস্ত নির্দেশগুলো মানা মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সুন্না লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন নবী আলিসাল্লাম এশার আগে খাবার গ্রহণ করতেন অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত তাহলে ইনশাল্লাহ ভোরে ভরে ওঠা আপনার জন্য সহজ হবে আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এসার পর তাড়াতাড়ি সবার পরেও ঘুম আসে না এ বসবাস করতে করতে বারোটা একটা বেজে যায় এটা একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপা টিভিতে ব্যস্ত থাকি বিশেষ করে ফেসবুকের ব্যস্ত থাকি সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয় আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে তো এই জন্য এসার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না আপনি যদি এটি করতে পারেন ইনশাল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজর সাল্লাপ পাওয়া সহজ হবে আর যত মোবাইল টিপেটিপি আছে যত কাজ আছে এগুলো আসার আগে আগে শেষ করুন এসার পর এগুলো করবেন না বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইলটিপেফি করেন বা মোবাইল সম মাল্টিপ্যাটিপি করেন তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই মুহূর্ত এ আসা এটা আপনার জন্য কষ্টকর হবে অতএব সোনা লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে এর জন্য এর মধ্যে আমাদের ফজর পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ আল্লাহ এটি করতে হবে এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করবো অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পয়েন্টের পান না তো দূরে মোবাইল রেখে দিবেন প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য তিনি কল দিবেন একবার দুইবার তিনবার এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজর পরে ঘুমাবেন না দুপুরে কারুলা করবেন যেটি সুন্না এই সুননা লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ হাবি ফজর সালাদ পড়া আমাদের জন্য সহজ হবে সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কখনও নিজের ফজর সালাদ ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজর সালাদ ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুই টাকা নফল সালাদ পড়বে এটি কোনো সুন্হা নয় এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা তো এটির মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লা ফজর সালাতে নিয়মিত হওয়া সহজ হবে আর সে আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে সহজ করুন জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম গরুর মাংস খেয়েছেন কি না ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা হয় কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় দিয়েছেন যেমন সুরায় আনহামে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেছেন যে অমিনাল ইবিল ওমিনাল বকর কুল নইনি উলহারামা ইল আহিল আয়াহ এ আয়াতে আল্লাহরবুল্লা আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহতালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আল্লাহতালা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোশত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কীভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোষ্ঠের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাবানিহী দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানি রহমান সহি বলেছেন কিন্তু অনেক মহাদিস ক্রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমন ওসাইমিন রহিমা উল্লাহকে এক প্রশ্ন করার তিনি সেটাকে জাল বলেছেন যে এটা মকজুব নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি এটা মিথ্যাচারের সামিল যা কারণ হলো যে আল্লাহরবুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কর্ণিকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসাবে আল্লাহ তালা রাখেননি অতএব এটি যদি খাওয়াহারাম হতো তাহলে আল্লাহরবুল আলমিন সেটিকে আমাদের জন্য জাকার যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোনো আয়াতে সেই ইঙ্গিত লালি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনোপকারী জিনিসকে লালাত আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ মেহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসে মূল বিষয় নবিসাল্লি সালাম গরুর গোস্ত খেয়েছেন কি না বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোন রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল সাল্লাম সালার নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গুরু জবের নির্দেশ করেছেন ফা মিনহা হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহাবা ইকরাম যে খেয়েছেনটি স্পষ্ট নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরুগ্রস্ত খেত খাওয়ার বিশেষ ফজুলত আছে এবং সে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহি সাল্লাম এবং সাহাবা একরাম গরুর গোস গুরু জবে করেছেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম গুরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোস্ত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত না আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ আছে এমনি তুহিন পরা থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা